একটা হইলে তো হইতো নাই, কেমনে হয় কাজটা করতে গেলে কি করুন লাগবে টেন্ডার করবো ইলেকশনের পরে টেন্ডার করবো বন্ধ আছে, ইলেকশন শেষ হইব, ইলেকশনের ভিতরে টেন্ডার নতুন করে করণ যায় না, শেষ না হইলে করণ যায় না। রাস্তার নাম কোন রাস্তা? গঙ্গানগর কষ্টপাড়া গঙ্গানগর তো এই রাস্তা একদম আমরা দেখলাম আপনারা রাস্তার মধ্যে বইয়া রয়েছেন, কি কারণে বইছেন? রাস্তাটা খুবই খারাপ। কোন রাস্তাটা খারাপ? ওই গঙ্গানগরের রাস্তাটা। গঙ্গানগরে কতদিন ধরে খারাপ? দুই তিন বছর হয়ে গেছে, পাঁচ বছর। পাঁচ বছর। এখন কোন রাস্তা বন্ধ করছেন? মেইন রোড কই থেকে কাঞ্চনপুর থেকে কই যায় এটা? কাঞ্চনপুর থেকে দশটা কাঞ্চনপুর যায়। এখন দাবিটা কি? তা মূল দাবি আমরা রাস্তা ঠিকই তো। এখন অবরোধ করছেন কয়টার থেকে? নয়টার থেকে। নয়টার থেকে? এখন এই কার আশ্বাসে বইয়া রয়েছেন? এখন তো ডিএম ডিসিএম করা আইলে পরে কিতাবটি যাইব কথা দিব। আর যদি আশ্বাস না হয়? না হইলে তো নাই, নাইলে তো যত সময় আইছে তত সময় রাস্তা বন্ধ হয়ে থাকলাই তো। আজকে হইলো যে ইলেকশনে ভোট কাউন্টিং এখন সেকশন 144 লাগু আছে, যে তোমরা এরকমভাবে এক লোকে দাঁড়ায় একটা জায়গাতে এরকম করতে পারো, ঠিক আছে? কাজ করে এইব তোমাদের এসুরেন্স দেওয়াইতেছে তো, একজন একজন করে অনেকজন এইছে, সবাই তোমরা এসুরেন্স দিছে যে হ কাজ হইব। তো এখন সেকশন 144 লাগু আছে, তোমরা একটু ছাইড়া দাও ভালো মতো, সবাই লেগে ভালো হইব আর কি, ঠিক আছে? আমিও পঞ্চায়েত সেক্রেটারি হিসাবে আপনারা, আপনারা তো আমার লোক, আপনাদের পঞ্চায়েত সেক্রেটারি আমি, এই হিসাবে আপনারা সবাই অনুরোধ, বিষয়টা বুঝতে হইব সবাই। শুনো, এজ এ ম্যাজিস্ট্রেট আমি কইতাছি যে তোমরা সেকশন 144 প্রেজেন্টলি আছে, তোমরা এই জিনিসটা করতে পারো না, ভালো মতে আমিও রিকোয়েস্ট করতেছি তোমরা কাজটা করাইব। পিডাব্লিউডির লোক কথা কইছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক কথা কইছে, এসির লোকে কথা কইছে, এখন তোমরা টেক আপ হইব, কারণ এখন আমরা তো রাস্তা চালবার মতন তো আমরা বুঝ করিয়ে দেব। এখন আছে না না, আপনারা দুই একজন পিডাব্লিউডির কাছে বুঝতে পারবো, আপনারা দেখতে পারবো এটা সব রেডি, খালি এখন আমরা চলাফেরা করতাম গ্রামের রাস্তা, এটা তো একটা আপনারা এক সপ্তাহ 10 দিন ঠিক আছে, আরডি থেকে হ্যান্ড ওভার করাইছে এখন ওই পিডাব্লিউডি রে, প্রতি বছর কালে কোয়া হয়, ঠিক আছে? এখন সবাই রে কোয়াইছে, এটা প্রথম পিডাব্লিউডি কাম করতে গিয়া একটু সময় লাগে, 144 লাগু আছে, প্রসেস আছে না, ভালো মতো কইতেছি তোমরা রে যে সেকশন 144 লাগু আছে, এখন প্লিজ ছাইড়া দাও,
আপনাদের সুরক্ষা টেন্ডার হইলে পরে কাম শুরু হয়ে যাবে। টেন্ডার ইলেকশনের লাগিয়া টেন্ডার হইতে পারছে না, ঠিক আছে? ইলেকশন শেষ হয়ে গেলে টেন্ডার হইব। এটা কবে থেকে অলরেডি স্যাংশন করা, কবে থেকে শুনছি খালি টেন্ডার? না না, এটা প্রসেসিং এ একটু সময় লাগে না নি? এটা তো প্রসেসিং করতে একটু সময় লাগে। এটা থেকে আমি শুনি আইরাম খালি টেন্ডার 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 কি কথা কইলো? এই রাস্তা তো আর টেন্ডার আর রাস্তা তো আর হবে না তো। এখন আপনারা বুঝিনি, যেহেতু সবকিছু এই রাস্তা তখন মাল ফললে তারপরে কথা তো বুঝো না, কথা বুঝার চেষ্টা করো। এই রাস্তার নামে স্যাংশন করা, এই রাস্তা ইস্টিমেট করা, এখন খালি টেন্ডারের অপেক্ষায় আছে, ঠিক আছে? এখন টেন্ডার হইব, কাম হইব। আচ্ছা, তোমরা হচ্ছে প্রতিনিধি কে দিয়া এলাকে আপনারা রাস্তা খুলিয়া দেও, এটা একদম সব অফিসিয়াল সব কমপ্লিট। দেখো তুমি কইছো তুমি আপনি কইছো না তুমি শুনে পারবে না এই তোমরা টেন্ডার টেন্ডার ভাগ টেন্ডার না টেন্ডার কবি কইছো না নাইলে আপনার অসুবিধা না এটা কইছো হ্যাঁ নাইলে আপনি কথা জানেন আচ্ছা কইছো আরে এটা কইছো না কইছো তুমি বা তুমি আসলে না আমরা বাচ্চা বলে তুমি না না বাড়াইলে আমি কি করতে পারবো তোমার বাচ্চা তুমি না বাড়াইলে আমি তো পারি না আপনি কইছো না এটা আপনার কি দিয়ে লাগাই না এটা তো আপনি দেখুন তো টেন্ডার মাস লগে পূজা দান দি এই রাস্তা খারাপ আমি যাইতাছি গোছিরাম পার্সেল দেব কে লাগা পার্সেল দেওয়ার জন্য কই দিছিস আমি কাজ ঠিক আছে কখন কি লাগা কেন দাঁড়াইছে এখন তো রাস্তা ডেলিভারি রোড ব্লক আমরা তো সমস্যা আমরা তো তারা স্থানীয় বাসীর কিটা সমস্যা হয়ে যায় তো আমি কই যাব আর ধরেন 10 দিন আগে এরকম অবস্থা সাধারণ মানুষের একটু প্রবলেম হয় আর তারা আমরা এই রোডে চলাচল করি সুবা আসনে বুদ্ধ নানা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণভাবে লোককে গোছিরাম ত্রিপুরা জেলায় আজ সন্ধ্যা 6টা বতি কাপড় আগামী 5 জুন সুকাম টিকা পর্যন্ত 100 দ্বারা জারি করা হয়েছে। একজন কথা কো সবাই না সব না